যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমার পেটের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে আসি। গেল ঈদে বাংলা সিনেমার বাজার আবারও চাঙা হয়েছে। মুক্তিপ্রাপ্ত চার সিনেমার মধ্যে দুটোই উঠেছে হিটের তালিকায়। এর মধ্যে শাকিব খান অভিনীত প্রিয়তমা রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক। এমনকি শোনা যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমা বেদের মেয়ে জোসনার আয়কেও ছাড়িয়ে গেছে প্রিয়তমা। সত্যিই কি তাই? কি বলছেন তখনকার পরিচালক, প্রযোজক ও শিল্পীরা? চলুন জানা যাক। প্রযোজক ও পরিচালক মোহাম্মদ হোসেন প্রিয়তমার আয় নিয়ে বলেন, এটা তারা পাবলিসিটি করার জন্য বলেছে, তাদেরকে আমার মনে হয় বিজ্ঞাপনের জন্য বলেছে, এটাই রেকর্ড সেল আমার জানা মতো হয়নি। পরিচালক মনতাজুর রহমান আকবরও একই কথা বলেন, আপনি খামাকা 10 কোটি বলবেন, এগুলো খামাকা মুখে বলার, এটা সঠিক হিসাব দিয়ে দিলে তো পারে। বেদের মেয়ে জোসনার আয় নিয়ে তিনি বলেন, কিন্তু এটা রিপিট হয়েছে, এই হলালা নিয়ে গেছে, 2 সপ্তাহ পরে আবার হলালা, অন্য হলালা নিয়েছে, সেটা তো এক্ষেত্রে হয়নি, প্রিয়তমার ক্ষেত্রে সেটা হয়নি, একই হলে চলছে। বেদের মেয়ে জোসনার সঙ্গে প্রিয়তমার তুলনা করাই ঠিক নয় জানিয়ে মোহাম্মদ হোসেন বলেন, বেদের মেয়ে জোসনাকে অবাধ টাকার মতো ছিল বাংলাদেশে তৈরি হয়নি, আগামীতে হবে কিন্তু সম্ভব, বেদের মেয়ে জোসনার সাথে তুলনা করা সঠিক হবে না। শাকিব খানকে খুশি করতেই এমনটা বলছেন তারা, জানান তিনি, তো শাকিব খানের প্রযোজকে আনন্দ দেওয়ার জন্য, খুশি করার জন্য, এটা একটু মিথ্যা কথা। এদিকে বেদের মেয়ে জোসনায় অভিনয় করা প্রযোজক নাদের খান বলেন, এই বেদের মেয়ে জোসনা দিয়ে আমার মতো বাংলাদেশে আরও যে হল মালিক ছিল, যার ভাঙ্গা হল ছিল ও ভালো হল করে ফেলছে, যার ভাঙ্গা বাড়ি ছিল ভালো বাড়ি করে ফেলছে, যার ভাঙ্গা গাড়ি ছিল গাড়ি বদলি করে ফেলছে। প্রিয়তমা চালা এরকম একটা লোক দেখান না আমাকে, দেখান যে আমি বাজারও কিনছি। বেদের মেয়ে জোসনার ক্ষেত্রে যা হয়েছে সেটা প্রিয়তমার ক্ষেত্রে হয়নি। তিনি এটাকে গড গিফটেড বলে মন্তব্য করেন। তখন ছিল 5 টাকা 10 টাকা করে টিকিট, আর এখন হলো 450-700 টাকা টিকিট, তো এটা তো হিসাব করা যাবে না। বেদের মেয়ে আনএক্সপেক্টেড, আল্লাহ গড গিফটেড। বেদের মেয়ে জোসনার গল্পকার ও নসিমন খ্যাত পরিচালক আলী আজাদ জানান, বাচ্চা পেটে সে মহিলা সিনেমা দেখতে গেছে, সে যাবে, তার স্বামীর সাথে ঝগড়াও হয়েছে, নিয়ে গেছে এবং সিনেমা হলের মধ্যে তার বাচ্চা প্রসব হয়েছে, তো বেদের মেয়ে জোসনার সাথে ব্যবসায়িক তুলনা কোনো ছবিটি করা যায় না। বেদের মেয়ে জোসনা সিনেমাটি 20 কোটি টাকার লাভ হয়েছে বলে জানান তিনি। ১৯৮৯ সালে জুনে মুক্তি পাওয়া বেদের মেয়ে জোসনার ব্যবসায়িক সফলতা নিয়ে তখন বিস্ময় প্রকাশ করেছিলেন পৃথিবী বিখ্যাত অস্কার বিজয়ী পরিচালক সত্যজিৎ রায়ও। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, প্রিয়তমা কি বেদের মেয়ে জোসনাকে ছাড়িয়ে গেছে? জানিয়ে দিন কমেন্টে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।